হ্যালো বন্ধুরা, রঙিন গল্প সিরিজে আপনাদের সকলকে স্বাগত। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আপনাদের কাছে আমাদের গল্পগুলি সবার আগে পৌঁছাতে পারে। ওগো শুনছো, কোথায় গেলে? এইদিকে এসো দেখি। কেন, কি হয়েছে? হয়েছে বলো দেখি, সাত সকালে এইরকম চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছি কোথায়? বলছি, আমি যে এখানে একটা সুতির কাটা কাপড় রেখেছিলুম, সে কোথায় গেল দেখছি না যে। কেন, ওইটুকু কাপড় দিয়ে তুমি আবার কি করবে শুনি? ওটা ওইটুকু? কতটা কাপড় দাও, ও আমার দরকার আছে। দিচ্ছি বাপু দিচ্ছি, তোমার ওইটুকু কাপড় নিয়ে আমি পালিয়ে যাচ্ছি না। তা ওইটুকু কাপড় নিয়ে তুমি করবেই বা কি শুনি, কোন রাজকার্য উদ্ধার করবে গো? এই বলতে বলতে মৌলবীর স্ত্রী কাপড়টি নিয়ে মৌলবীর হাতে দেয়। আমি এটা নিয়ে দর্জির বাড়ি যাব। হ্যাঁ, ওইটুকু রুমালের মতো কাপড় দিয়ে তুমি কি বানাবে? তুমি কিপ্টে জানতাম, কিন্তু তাই বলে এতটা? এতে কিপ্টের কি আছে? আমার টুপিটা খারাপ হয়ে গেছে, তাই ভাবলাম এটা দিয়ে একটা নতুন টুপি বানানো যাবে। আর যাবে বলছি কি, টুপি পুরো হয়ে কাপড় আরো বেশি থাকবে, তুমি দেখো। বলে কি, টুপি হয়ে কাপড় আরো বেশি থাকবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই বুঝলে, এই দর্জির দোকান থেকে আবার বাজারে যেতে হবে। এই বলে মৌলবী সাহেব চলে যান দর্জির দোকানের উদ্দেশ্যে। দোকানের সামনে আসতেই এই চাচা আবার এসেছে। দেখি আজকে আবার কি উদ্দেশ্যে এলো, যখনই আসে শুধু দোকান লওয়াতি করায়। আজ আমি বেটাকে বোঝাবো চালাকি কাকে বলে। হ্যাঁ চাচা, সবই ভালো, কিন্তু মজুরিটা একটু বাড়িয়েছে। এই দেখো, এই লকডাউনে লোকের কাজকর্ম নেই, কোথায় দাম কমাবে তার বদলে বাড়াচ্ছ। চাচা আপনার জন্য শুধু বাড়াইনি, বাকিদের জন্য। ও তাই বলো, হ্যাঁ না বাড়ালে তো হয় না। আর তোমারও সংসার আছে, ছেলে পুলে আছে, তাদেরকে নিয়ে তোমার বেঁচে থাকতে হবে তো। এমন ভাবে বলছে যেন চাচার কত চিন্তা আমার সংসারের ছেলে মেয়েদের জন্য। এক্ষুনি মজুরি বাড়ার কথা শুনে কত মানব দরদি কথা বললো, আর যে নিজের লাভের কথা বললাম অমনি সুর বদলে নিল। তা কি ভাবছো বলো দেখি চুপ করে? না চাচা, ভাবছিলাম আপনি কত চিন্তা করেন সবাইকে নিয়ে। চিন্তা তো করতেই হবে বলো, আমাদের সবাইকে সবার জন্য চিন্তা করতেই হবে, নইলে কি করে হবে বলো। ঠিক, তা আপনি কি বানাবেন শুনি? মৌলবী তখন পকেট থেকে একটি রুমালের সমান কাপড় বের করেন। এই কাপড়টা দিয়ে টুপি বানাবো। দেখো বেটাকে, কতটুকু কাপড় নিয়ে এসেছে টুপি বানাতে। তা দর্জি বলছে কি, এই টুপির মজুরি কত? সবার থেকে 20 টাকা নিই, কিন্তু আপনার থেকে ওই আগের দামই, মানে ওই 16 টাকাই রাখবো। বেশ তাহলে বানিয়ে দিও। কাপড়টা আবার বেশি দিয়ে ফেললাম না তো, বেশি দিলে তো আমারই লস। ঠিক আছে চাচা, এই টুপিটা ওই সামনের সপ্তাহে এসে নিয়ে যাবেন। আচ্ছা বলছি কি, 2টো টুপি হবে? হ্যাঁ হবে, মজুরি লাগবে শুধু। দেব মজুরি? 2টো কি কম বলে ফেললাম। আচ্ছা 3টে হবে? হ্যাঁ হবে। 4টে হবে? হ্যাঁ চাচা হবে। ঠিক আছে, তাহলে 4টেই তৈরি করে দিও। আচ্ছা চাচা। চাচার আবার কম হয়ে গেল বলে মনে হচ্ছে না তো?
আমি চারটে টুপির কথা বললাম, দর্জি বললো তাও হবে, আর একটা বলতে পারতাম, যদি হতো তাহলে পাঁচটা একেবারে মিল হয়ে যেত। যাই গিয়ে বলে আসি। এই বলে মৌলবি আবার সেই দর্জির দোকানে যান। কি ব্যাপার চাচা, আবার কি হলো? না, বলছিলাম কি যে এই পাঁচটা টুপি কি তৈরি করা যাবে, তাহলে একসাথে মিল হয়ে যেত, ওই আর কি। ও, এই ব্যাপার? হ্যাঁ, নিশ্চয়ই হবে, কেন হবে না। ঠিক আছে, তাহলে আমাকে ওই পাঁচটাই বানিয়ে দিও। হ্যাঁ, পাঁচটা টুপি বানাবো চাচা। আচ্ছা, বলছি কি যে আমারটা একটু আগে করে দিও, ঠিক আছে? জানোই তো আমি নগদ টাকা দিয়ে দিই, বাকি রাখি না কাউকে। আমারও সব বাকি টাকিতে কাজ করাতে এইসব ভালো লাগে না। কি বলছেন চাচা, টুপির এই সামান্য মজুরিটুকুও আপনি বাকি রাখার কথা বলছেন? না না, সেটা নয়, বাকি রাখবো না বলেই তো বলছি, অনেকে তো বাকি রাখে। এ বুঝি আমরা, আগে করে দাও, আমি তোমায় নগদ টাকা দেব। ঠিক আছে চাচা, আমি আপনারটা আগেই করে দেব। আর তাছাড়া পাঁচটা টুপি তো শুধু, হ্যাঁ সে আর এমন কি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসলুম। আচ্ছা আচ্ছা, আসুন। মৌলবি দোকান থেকে চলে যাবার পর বলে কি, একে তুই রুমালের মাপের কাপড়, তার মধ্যে আবার মাথার পাঁচটা টুপি বানাবে। কি গো, দর্জির দোকানে গিয়েছিলে বুঝি? হ্যাঁ, ওখানে গিয়েছিলাম, আমাকে ঠকানো এত সহজ, আমিও কম জানি না, ওই কাপড় দিয়ে পাঁচটা টুপি বানাতে দিয়ে আসলাম। কি, পাঁচটা টুপি? হ্যাঁ, হবে না কেন, না হলে তো দর্জি নাই করত, আর ও তো বললো হবে, ভাগ্যিস একটা দেয়নি, নইলে কাপড় বেঁচে যেত, আর ওই দর্জি সেটা আবার আমায় ফেরত দিত। বলে কি, ওইটুকু কাপড় দিয়ে পাঁচটা টুপি, ওটা দিয়ে তো একটাও হয় কিনা সন্দেহ। কি ভাবছো এত? শোনো, আমাকে কেউ আজ পর্যন্ত ঠকাতে পারেনি, আমার সাথে চালাকি চলবে না, বুঝেছো? আচ্ছা হয়েছে হয়েছে, এখন দাও দেখি বাজারের ব্যাগটা। এক সপ্তাহ পর মৌলবি দর্জির দোকানে হাজির টুপি নিতে। কি দর্জি, টুপিগুলো তৈরি হয়েছে? আপনি আগে মজুরির টাকাটা দিন। এই নাও। মৌলবি পাঁচটি টুপির মজুরি দেন, আর তারপর হাত পাতেন টুপি নেওয়ার জন্য। চাচা, হাত পেতে না, হাতগুলো উঁচু করে পাতেন। মৌলবি হাত উঁচু করে আঙুলগুলোকে সোজা করেন, আর সেই সময় দর্জি তার পাঁচটা টুপি মৌলবির পাঁচ আঙুলের মাথায় পরিয়ে দেয়। চাচা, হ্যাঁ, এই তো আপনার পাঁচটা টুপি। মৌলবি নিজের আঙুলের দিকে হতাশ হয়ে তাকিয়ে থাকেন। এবার বুঝুন ঠেলা, এটা কি হলো, আমার টুপি কোথায়? এই যে চাচা, আপনার পুরো পাঁচখানা টুপি, ভালো করে দেখে নিন। তুমি আমার সাথে মজা করছো? না চাচা, আমি আপনার সাথে কেন মজা করবো বলুন তো, আপনার কাপড়ে এই পাঁচটা টুপি হয় আঙুলে পরার মতো, আর মাথায় বললেন তো একটাও ঠিক করে হয় না। আপনি ভাবেন যে সবাই আপনাকে ঠকায়, কিন্তু আপনার মধ্যেও একটুকু বিবেক বোধ থাকবে না যে এইটুকুনি কাপড় দিয়ে কটা টুপি বানানো যায়? মৌলবি দোকান থেকে চুপ করে চলে যায়, আর যেতে যেতে ভাবতে থাকে, অতি চালাকি করতে গিয়ে এই আমারই কতগুলো টাকা নষ্ট হয়ে গেল। ঠিকই তো, ওইটুকু কাপড় দিয়ে পাঁচটা টুপি বানালে তো এই আঙ্গুলের মাথাতেই নিয়ে ঘুরতে হবে, সেটা কি আর মাথায় দেওয়া যাবে? কি গো, ওই রকম উদাস লাগছে কেন তোমার? আর তোমার টুপি কোথায়?
আনাতে দিয়েছিলে যে, বললে যে আনতে যাচ্ছ। এরপর মৌলবী হাত উঁচু করে আঙুলগুলো দেখিয়ে দেন। তোমার হাসি পাচ্ছে, আমার এদিকে কতগুলো টাকা গেল। এই দর্জি খুব চালাকি করে আগে মজুরিটা হাতে নিয়েছে, নইলে আমি যদি না দি তাই। দর্জির খুব বুদ্ধি আছে বলো, তুমি পাঁচটা টুপি চেয়েছো, ও তো তোমাকে তাই দিয়েছে, আবার মজুরিও ঠিক নিয়ে নিয়েছে। এই বলে হাসতে হাসতে মৌলবী স্ত্রী চলে যান। আর মৌলবী মাথায় হাত দিয়ে ভাবতে থাকেন, হায় হায়, আমার শুধু শুধু মজুরির টাকাগুলো দিতে হলো, লোককে ভুল বুঝতে গিয়ে আমি ভাবলাম এই দর্জি বোধহয় বেশি কাপড়টাই রেখে দেবে। হায় কপাল, এ আমার সাথে কি হলো, অতি চালাকি করতে গিয়ে আমি তো নিজেই ফেঁসে গেলাম।